সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 10 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ে মার্কেটে থাকা সেরা পারফরমেন্সের 3টি স্মার্টফোন নিয়ে। এই 3টি ফোন আপনাকে বাজেট অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। ফোনগুলো আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। ফোনগুলোতে থাকবে আপনার বাজেট অনুযায়ী ভালো মানের ক্যামেরা কোয়ালিটি, প্রসেসর সেকশন, ব্যাটারি ব্যাকআপ এবং বিগ ডিসপ্লে সেকশন। আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে 3 নম্বর ফোনটি হলো Xiaomi Redmi 10C। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল। এই ফোনটি ডিসপ্লেতে আপনি প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে পারবেন। ফোনটি ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোল্ড গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটি চিপসেট হলো কলকম স্ন্যাপড্রাগন 680 4G। এটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এখানে আপনি মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স করতে পারবেন। এর আপ টু ক্লক স্পিড হলো 2.4 GHz, GP হলো অ্যাড্রিনো 610, আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 13। সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাক মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh-এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির ওজন রাখা হয়েছে 190 গ্রাম। মার্কেটে আপনি এই ফোনটি পেয়ে যাবেন 3টি কালারে। বর্তমান সময়ে মার্কেটে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 4 64 GB ভার্সনটি 14,499 টাকা। আপনারা যারা Xiaomi-র ফোন ব্যবহার করতে ভালোবাসেন, চাচ্ছেন বর্তমান সময়ে মার্কেটে থাকা 14,000 টাকার আশেপাশে Xiaomi-র সেরা পারফরমেন্সের একটি স্মার্টফোন কিনবেন, তারা এই বাজেটে এই ফোনটি কিনতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর ফোনটি হলো ইনফিনিক্স হট 11S। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি মাপের ফুল HD+ রেজুলেশনের IPS প্যানেল, যা রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 Hz। এই ফোনটির ডিসপ্লেটা হলো মোটামুটি বড় একটি ডিসপ্লে। আপনারা যারা মোবাইল দিয়ে অনলাইন ক্লাস করেন, প্রচুর পরিমাণে মুভি দেখেন এবং গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটির ডিসপ্লেটা হলো একটি দুর্দান্ত ডিসপ্লে। ফোনটির ব্যাকসাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের ক্যামেরা দিয়ে কোয়াড HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির চিপসেট হলো মিডিয়াটেকের হেলিও G88। এটা হলো 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এখানে আপনি মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স করতে পারবেন। এর আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz, GP হলো মালি G52 MC2, আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11 এবং XOS 7.6। সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাক মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh-এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির ওজন রাখা হয়েছে 205 গ্রাম। মার্কেটে আপনি এই ফোনটি পেয়ে যাবেন 3টি কালারে। বর্তমান সময়ে মার্কেটে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 4 128 GB ভার্সনটি 14,990 টাকা। আপনারা যারা বর্তমান সময়ে মার্কেটে থাকা 14 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে ইনফিনিক্সের সেরা পারফরমেন্সের একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তারা এই বাজেটে এই ফোনটি কিনতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর ফোনটি হলো Xiaomi Helio 30।
এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস প্যানেল। এই ফোনটির ডিসপ্লেতে আপনি প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে পারবেন। ফোনটির ব্যাকসাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকবে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির চিপসেট হলো মিডিয়াটেকের হেলিও P70। এটা হলো 12 নানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এর আপ টু ক্লক স্পিড হলো 2.1 গিগাহার্টজ, জিপি হলো Mali G72, আউট অফ দ্য বক্স হলো Android 11। সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাক মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh-এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির ওজন রাখা হয়েছে 200 গ্রাম। মার্কেটে আপনি এই ফোনটি পেয়ে যাবেন 2টি কালারে। বর্তমান সময়ে মার্কেটে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 128 GB ভার্সনটি 14,990 টাকা। আপনারা যারা বর্তমান সময়ে মার্কেটে থাকা বরাবর 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটির দিক থেকে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তারা এই বাজেটে এই ফোনটি কিনতে পারেন। এই ছিল বর্তমান সময়ে মার্কেটে থাকা 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা পারফরমেন্সের 3টি স্মার্টফোনের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।